হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেস্ট বিউটি সলিউশন প্রিয়াঙ্কা মণ্ডল, আর আমি প্রিয়াঙ্কা মণ্ডল আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও এনেছি। আজ নতুন আরেকটা ভিডিও এনেছি আমি, যেটা বেশিরভাগ মানুষেরই সমস্যা, একই রকমের সমস্যা, কালো স্পট কীভাবে তুলবো। তো আমার আমার প্রচুর ফ্রেন্ড এই একই রিকোয়েস্ট করে, দিদি ভাই কী করে আমি কালো স্পট তুলবো। তো আপনাদের সামনে আজকে আমি একটা ডেলি রুটিন বলবো, যে রুটিনটা নিয়ম করে আপনারা চললে আপনাদের স্কিনে খুব তাড়াতাড়ি স্পট রিমুভ হয়ে যাবে, এবং পরম্পরার হাত ধরে কীভাবে ডার্ক স্পট রিমুভ করবেন সেই ব্যাপারে আপনাদের সামনে আমি একটা রুটিন তৈরি করেছি, সেই রুটিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখাবো, তার আগে বলবো আজকের যে রুটিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা আমার পুরো নিজস্ব অভিজ্ঞতার একটা রুটিন। কারণ কয়েক বছর আগে থেকে আমি প্রচুর ব্রণ র্যাশের সমস্যায় ভুগতাম, বাট দেবব্রত সেনের হাত ধরে, ডক্টর দেবব্রত সেনের হাত ধরে আমি এটা থেকে অনেকটা বেশি মুক্ত পেয়েছি। তো সেহেতু আমার যে রুটিনটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার কিছুদিন আগে অ্যাকনি হয়েছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আমার যখন দাগ রিমুভের সমস্যাটা হয় তখন আমি এই রুটিনটা মেনেই চলি, তো আমার খুব তাড়াতাড়ি দাগ স্পট চলে যায়। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই কীভাবে আপনারা কী কী প্রোডাক্ট ইউজ করবেন এবং কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের ফার্ল ফেস ওয়াশ, এটা আপনারা দিনে 2 থেকে 3 বার ইউজ করবেন, 3 বার ইউজ করবেন এসব প্রোডাক্টের। আমি এই ফেস ওয়াশের এর আগেও আমি রিভিউ করেছি, বাট কখন কীভাবে ইউজ করি সেটার ব্যাপারে আজকে আমি বলবো। তো আমার যখন মুখে দাগ স্পট হয় তখনই আমি এটা ইউজ করি, পরম্পরা আয়ুর্বেদের পার্ল ফেস ওয়াশ। এটা আপনারা মুখ ধোবেন দিনে 2 থেকে 3 বার, এবং স্ক্রাবারটা ইউজ করবেন, অবভিয়াসলি পরম্পরা আয়ুর্বেদের এই স্ক্রাবারটা আপনারা ইউজ করবেন, দিনে 2 বার ইউজ করবেন, মর্নিংয়ে এবং নাইটে 2 বার ইউজ করবেন। ইউজ করার পর আপনারা পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি ফেস প্যাকটা নিয়মিত দিনে 2 বার ইউজ করবেন। এই সুবর্ণকান্তি ফেস প্যাকটা ডার্ক স্পট ওঠানোর জন্য খুব ভালো একটা কাজ করে, এটা আপনারা নিয়মিত করুন। এবং ফেস প্যাক মাখার পরে, এটা রিমুভ করার পরে অবশ্যই আপনারা চাইবেন একটু ময়শ্চারাইজিং, হালকা লাইট একটু ময়শ্চারাইজিং। তার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব একটাই, হানি ময়শ্চারাইজার। অবশ্যই এই গরমে হানি ময়শ্চারাইজারটা আপনাদের কাছে শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু আমি যেটা বলবো, কিছুটা পরিমাণে জাস্ট লাইট একটু 1 ফোঁটা পরিমাণে নিয়ে ভিজে মুখেই ময়শ্চারাইজারটা আপনারা মুখে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে স্কিনটা খুব ড্রাইও হবে না এবং স্কিনটা ভালো থাকবে। কারণ কোনো প্যাক মাখার পরে অবশ্যই কিছু একটা মুখে মাখার দরকার, তার জন্য আমি এটাই সাজেস্ট করব। অবশ্য আপনারা অ্যালোভেরা জেলও মাখতে পারেন। তারপরে আপনাদের সামনে আর একটা আমি দারুণ জিনিস বলবো, যেটা আপনারা নিয়মিত খেলে খুব ভালো কাজ দেবে, সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য লিকুইড। এটা আপনারা নিয়মিত খেলে আপনাদের মুখে যেমন ব্রণ র্যাশ কমে, তেমনি ব্ল্যাক স্পট থাকলে খুব তাড়াতাড়ি রিমুভও করে। এই এই রুটিনটা আপনারা নিয়ম করে চলুন। আপনাদের যাদের খুব সমস্যা হবে যে আমি হানি ময়শ্চারাইজার এই গরমে মাখতে পারবো না, তারা অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। ভালো করে মুখটাকে, প্যাকটা মাখার পরে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর অ্যালোভেরা জেলটা মাখবেন। এইভাবে এই রুটিনটা আপনারা কিছুদিন মেনে চলুন, দেখবেন খুব তাড়াতাড়ি এই ডার্ক স্পট থেকে আপনাদের খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান পাবেন। প্লিজ ফ্রেন্ড, আমার এই ভিডিওগুলো অবশ্যই অনেক বেশি লাইক করবেন, আমার পাশে এইভাবে আপনারা থাকবেন। আমি জানি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তো আমার পাশে এইভাবে থাকবেন, অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের সামনে নতুন নতুন যত ভিডিও আনবো আপনারা তাড়াতাড়ি ফার্স্ট আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন সবার আগে যাবে, তো আপনারা আগে দেখতে পারবেন। তো প্লিজ ফ্রেন্ড, এইভাবেই আমার পাশে থাকবেন, আমার আমাকে অনেক বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।